আমাদের কাছে চিনতে পারছে না, আর ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আমাদের। বিকি আমাদের গল্প দিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? বিকি বলছে সামনে একটুখানি একটুখানি, এই তো আমাদের বাড়ি থেকে একটুখানি দূর। হ্যাঁ, এলাম বলতে বলতে কত দূর হাঁটে নিয়ে এসছে, মানে ওদের বাড়ি ছাড়িয়ে গেছে মানে। কি বিকি মানে একটুখানি একটুখানি বলতে বলতে কোথায় নিয়ে আসছে? কতটা হেঁটেছি বলে বিবাস, আধা ঘন্টা ধরে হাঁটছে। মিথ্যে কথা, 15 মিনিট তো হয়ে গেছে। না, 15 মিনিট হয়নি বল। পোলটা পার হচ্ছে তখন অতটা গাড়ি আসলো না, এখন কতটা গাড়ি যাচ্ছে। আমরা নেমেছি 11:45 আর এখন বাজে 12:20। বুঝতে পারছো কতটা রাস্তা হাঁটিয়ে নিয়ে এসছে বিজি? একটু একটু বলতে বলতে নিজের মা আমার নিজে এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আসু দাদারা পরে যাবে। এই যে আমার অহনা বুনু আর এই যে অঙ্কনা বুনু, আমরা এখন যাব ঘুরতে। চলুন যাওয়া যাক। তো গাইস, ঘর থেকে বেরোলাম, একটা দাদার বাড়ি আছে, একটা মামার বাড়ি। দেখা যাক দাদা এসছে কিনা, চলুন দেখা যাক। আয় এ সোনুদা, আছিস সোনুদা? এ সোনুদা, আমাদের সোনুদা এখন বাথরুমের মধ্যে চান টান কি করছে আমরা কিছু জানি না, দেখতে পাচ্ছে লাল দেখে চলে যাচ্ছে। আমরা আগের দিকে যাচ্ছি। এই যে আমাদের সোনুদা আর আমাদের অঙ্কনা বন্ধু আছে সাথে। আমরা এই যে অঙ্কনা একটু টাকা পাঠিয়ে দাও। ওকে, তো গাইস আমরা আগের দিকে যাচ্ছি, দেখা যাক কি আছে আগের দিকে। এটা আইসক্রিম গাড়ি, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না জানি না। এদিকে ফেরত আসবে, ফেরত আসবে। তোমাকে কিনে খাওয়াবো বললাম তো, আমি কিনে খাওয়াবো। আমাদের এখানে বুনুরা কি করছে? একটা তো মোবাইল ঘাটতে ব্যস্ত, কি দেখছে? ও মাই গড, স্ট্যাটাস! ভাই ভাই ভাই, আমাকে দেখে মনে হচ্ছে আমি বুড়ো। বলেন কি, তাহলে বেকার বেকার সব ছেলে ফেলে গুলো সব বেকার বেকার নাটক করে, এমন বিচ্ছিরে লাগে। তো গাইস, আমরা ঘরের পিছন দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এরা হলো আমাদের শৌচালয়। মজা আয়া পিছন দিক, আমরা পিছুয়াড়ার দিকে আসছি। এই হলো আমাদের কি গাছ, কি গাছ? এটা জাম গাছ। এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের আশুদা আর বদুদ, মানে বিবাসদা আছে। বদুদা আসার খুব ইচ্ছা ছিল, সে আসেনি, দেখতেই পাচ্ছেন। তো গাইস কি করবো এবার, দেখা আমার মোবাইল ফোনে ছিল ভাই। তো আপাতত আমাদের এখানে পরোটা খাওয়া চলছে, গুড মর্নিং এর ব্রেকফাস্ট। ভাই খাচ্ছে এখানে, বিবাস খাচ্ছে, আর বিটি আরে পরিবেশটা দেখো, শুধু অসাধারণ ভাই সাহ। জীবনে যদি সুখ পেতে চাও তো একবার আসো বইছি, বর্ধমান বইছি। কি হুগলির মধ্যে পড়ে, তাই তো? কি তুমি কি জানো, এ কিছু জানে না, এর মা বাড়ি কোথায় কোথায় নাম জায়গা টায়গা কিছু জানে না, পুরো মিথ্যে কথা। আমরা মিথ্যে কথা বলি, ঠিক আছে? তো আপাতত খাওয়া দাওয়া চলছে, রেডি হয়ে গেছে পুরোপুরি ভাবে, চলো খাও। এইসব খাচ্ছে দেখো, দেখুন এইরকম সেই মজা।
থাকা যায় বসেই খাওয়ার আনন্দটাই আলাদা, আনন্দটাই খুব লোভনীয়। মানে আমাদের এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব খেলাফেলি করে আইসক্রিম খাবো, এসে আইসক্রিম খাবো আমরা। বিভাগ 10 টাকা দিচ্ছে। আমি এখানে রেখেছি, দেখান বেরিয়ে গেল কি করে। কালকে প্রায় 8টার দিকে আমরা বাইরে ঢুকেছি, ঢুকে আর ভালো লাগছিল না অনেকটা, প্রায় 7 ঘন্টা জার্নি করে, প্রায় 7 ঘন্টা। এটা ঢব না, সত্যি 7 ঘন্টা লেগেছে। বলে দে কত, বলে টাইমটা বলে দে। আমরা কালকে 5টার সময় বেরিয়েছি, আমি আর ছটার সময় গাড়িতে উঠেছি, আর হ্যাঁ তো কখন ঢুকছে তাহলে তো টানা 6:12 এদিকে 1 ঘন্টা ভাবছো শরীরপুর শরীরপুরে খেচে গেছে একদম, মানে এত অবস্থা। তারপরে ও দুবেলা ঘুমিয়ে গেছিলাম আর ব্লক ব্লক বানাইনি, তারপর বিকে এক্ষুনি করেছিল, ব্লকটা শুরু করেছিল তোমার প্রথমে দেখলে। আর আজকে ঘুম থেকে উঠে সকাল চা খেয়ে আর টিফিন করতে গেলাম ভাইদের সাথে। এখন চলো দেখা যাক কি করতে পারি, কি কি মজা করতে পারি। কি আইসক্রিম খাওয়া গেছে বলে যা পাবি যা পাবে তাই খাবে। অনেক ঝগড়া ঝামেলা হয়েছিল, তো ওখানে মন্দিরটা ছিল, তা অনেক বিবেচনার পর মন্দিরটা ঠিক করলো যে কি ওই সামনে পাটডালের কি মনে শেষ মাথা, পাটডালের শেষ মাথা ওইখানটার নাম হচ্ছে পণ্ডিতপাড়া। সবাইকে বললো যে কি, বার্ডেলিয়া বললো সবাইকে যে কি, তোমরা যখন আমাদের সাহায্য করেছো তোমরা ওই পুজোতে ঢুকতে পারো, কোনো কিছু আলাদা ট্যাক্স লাগবে না। এবারে হলো সেই সব হওয়ার পরে এবারে আবার কি সবাই, এবারে প্রত্যেকটা গ্রাম বিরুহা মসজিদপুর আর বারডেলে এই তিনটে গ্রামের যতক্ষণ একসাথে সব মানে ঠাকুরের ডালা আসছে ততক্ষণ পূজাটা আরম্ভ হবে না। পূজা শুরু হয়, পূজা শুরু হয় বলতে যদি সবাই তাড়াতাড়ি করে তো 1-2 মিনিমাম 1-2-3, আর যদি মানে সব একটু মানে আস্তে আস্তে যায় তো মাঝে মাঝে খুব বিকেলই হয়ে যায়। আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বলার জন্য। এই পুজোটা কেন হয় কি যেন হয় বুঝতে পেরেছো ব্যাপারটা, এখানটায় গ্রামীণ একটা পুজো হয় আমাদের দিকেও হয় আর কি, গ্রামীণ পুজো যেটা হচ্ছে কালী পুজো, আমাদের কিন্তু একটা গ্রাম কালী পুজো হয় তোমাদের এখানে, তোমরা বুঝতে পারছো মানে বাংলা বক্স, মানে বাংলা বক্স জীবনে দেখেছি না যাই না, তবে আমি তোমাদের কাছে দেখাবো সেই বাংলা বক্স, আজ তোমাদের দেখাবো বাংলা বক্স, মানে অসাধারণ বাংলা বক্স। আর একটা বাংলা বক্স লাগালে তার একটা হয়, মানে এদিকে একটা বাংলা বক্স ওদিকে একটা বাংলা রেশারেশি, মানে প্রতি মানে স্থানে স্থানে মানে আর কি বাংলা বক্স ভর্তি, মানে কি বলবো, মানে কখনো দেখি মানে এরকমভাবে আনন্দ আমি কখনো দেখি, এই মানে এখানটা এসে আমি আনন্দটা দেখছি ভোগ করছি মামা বাড়িতে। তাই তোমাদেরকে এই মজাটা দেখাবো, মজাটা তোমাদের আজকে এই ব্লগটা মজাটা ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা শেষ পর্যন্ত দেখো প্লিজ, শেষ পর্যন্ত এরকম মজা দেখতে পারো। দেখো শুধু পরিবেশ এখন মেঘলা 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 করে ঠিক আছে, পরিবেশটা বুঝতে পারছো ব্যাপারটা প্রচণ্ড এক্সাইটেড, ঠিকানটা এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে, মানে এরকম পরিবেশে আমি খুবই কমই এসেছি আর এত সুন্দর লাগছে নিজেরই ধারণা করতে পারছি না। জাস্ট দেখো 2000 years আমরা এখন চলে যাচ্ছি।
যাচ্ছে দেখতে পাচ্ছো, ভাইরা সঙ্গে আছে, সবাই এসছি, পিছনে ওরা সবাই নাচ করতে করতে আসছে, খুব মজা হচ্ছে দেখছি, খুব মানে আনন্দ লাগছে, জীবনে প্রথমবার ঠিক আছে, খুব মজা লাগছে এখানে এসে, আর সবাই নাচ করতে করতে আসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটা এই মাথা পর্যন্ত পুরোটাই হেঁটে হেঁটে আসছে, আর এখানে সামনেই ওই সামনে মন্দির আছে, আর প্রচন্ড রোদ্দুর, সে বুঝতে পারছে ব্যাপারটা, পুরো এলাকাটা দেখতে পাচ্ছ সুন্দর, এখানে একটা গাছ, এটা মানে বাবলা গাছ, সেটা মরে গেছে, আর পুরো মেঘের অবস্থা দেখো, মেঘ কি সুন্দর লাগছে, ভিউটা দেখো, আর এখানে একটা ছোট্ট দেখে গাছ আছে যার তলায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ প্রচন্ড গরম তো, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই পাশ থেকে রোডটা আসছে তো পুরো চকচক চকচক করছে, স্কিন পুরো চকচক করছে, আর ওখানটায় কেন জানি না আমরা দাঁড়িয়ে গেছে, তো আমরা ওখানে যাবো কি দেখবো যে কি হলো ব্যাপারটা, ঠিক আছে। সান্না ধর্ম করলেও তো একটা তো ব্লগ টাইপের বানাও তো নাকি, তো এই দাদা একটা ব্লগ বানায় আমাদের সান্না ধর্ম নিয়ে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে দেবভাই 9093, মানে ব্লগস নাম দেওয়া আছে, তা ব্লগস কম মানে সান্না রিলেটিভ ভিডিও বেশি ছাড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের এসটি সমাজের, সবাই কজন দেখছো, আর যারা আমার চ্যানেলে যারা দেখছেন তারা দাদা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, খুব ভালো হয়, মানে আমাকে যেমনি ভালোবাসা দিচ্ছেন দাদাকে তেমনি ভালোবাসা দিবেন, আসো ব্লগ, হ্যাঁ এই পাশ দিয়ে ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। এদিকে দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কি জিনিস, এখানে মা কালীর নামে উৎসর্গ করা হয়, বিকির জন্য একটা সেটিং করে দেয়, ঠিক আছে বিকি খুব পুরো নিস্তব্ধে, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর পরবর্তী ব্লগ যদি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, তাও সাবস্ক্রাইব করতে জরুরি, আর আমরা নিয়ে আসছি ঝাঁকানা একটা সুন্দর ব্লগ, তো সঙ্গে থাকো আর এনজয় করো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দাও।